কপালে টিপ পড়াই রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদদারকে হেনস্থাকারী পুলিশ নাজমুল তারেককে বরখাস্ত করা হয়েছে। এর আগে ঢাকা মহানগর পুলিশের এই কনস্টেবলকে আটক করে হেফাজতে নেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার প্রতিবাদের ঝড় এখনো থামেনি। কপালে কালো টিপ পরে পথ চলার সময় রাজধানী ফার্মগেট এলাকায় হেনস্থার শিকার হন তেজগাঁও কলেজের শিক্ষিকা। এতে প্রতিবাদ জানিয়ে থানায় অভিযোগ করেন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ওই প্রভাষক। দুদিন আগে সেই ঘটনায় তোলপাড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে, শুরু হয় প্রতিবাদ যা গড়ায় জাতীয় সংসদ পর্যন্ত। বাংলাদেশের কোন সংবিধানে কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পড়তে পারবে না? এর পরপরই নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। আটক করা হয় অভিযুক্ত সেই পুলিশ কনস্টেবলকে। গত দুই দিনের নিরলস প্রচেষ্টায় আমরা গতকালকে তাকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। তার নাম হচ্ছে নাজমুল তারেক, সে একজন পুলিশ কনস্টেবল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রোটেকশন ডিভিশনে কর্মরত রয়েছে। আটক কনস্টেবল নাজমুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, ওই শিক্ষিকার করা জিডির তদন্তও চলছে। শিউলি রোজা, দেশ টিভি, ঢাকা।